করিস? ঠিক আছে। এক যে ছিল ভূতের বাচ্চা, নাম ছিল তার সুলাইমান। দুষ্ট লোকের জম ছিল সে, ভালো লোকের জানে যান। মেয়ে তো দেখছি বেশ বড় হয়েছে। শেষবারের মতো যখন দেখেছিলাম তখন তো এটুকুন ছিল। হ্যাঁ, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ছোট বাচ্চা হচ্ছে এক ধরনের যন্ত্রণা, বড় হলে ভালো। ছোট বাচ্চা মানে ইবলিশ, সাক্ষাৎ ইবলিশ। তা তুমি কোন ক্লাসে পড়ো? 8, ক্লাস 8। আমার কি মনে হয় জানো, মেয়ে লোকের পড়াশোনাটা এক ধরনের ন্যাশনাল লস। তুমি টাকা পয়সা খরচ করে পড়াবে, ও কি করবে? হাজবেন্ডের জন্য রান্না বান্না করবে। আরে বাবা, ভাত রান্না করার জন্য কি পড়ালেখা করার দরকার? আরে না না, এসব কি বলছেন আপনি? এখন কি আর সেই যুগ আছে নাকি মেয়েরা ঘরে বসে বসে রান্না করবে? তাছাড়া আমাদের নিত্য পড়ালেখায় খুব ভালো, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট কিছু একটা হয়ে যাবে। আরে দূর, মেয়েদের আসল জায়গা হচ্ছে স্বামীর ঘর। স্বামী সেবা করবে, ছেলে মেয়ে মানুষ করবে, শ্বশুর শাশুড়ি সেবা করবে, বুড়ো হলে পাটিপি দেবে, তেল মালিশ করবে। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, শ্বশুর শাশুড়ি পায় আমি তেল মালিশ করব। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে পায়ে তেল মালিশ করে দিতে বলে, তাহলে আমি সে পায়ে মরিচের গুঁড়ো লাগিয়ে দেব। কি কি বললে? আর আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সব জায়গায় বলা ঠিক না। কেন, কি হয়ে বললে? আমাদের সাথে একটা মেয়ে পড়ে, তার নাম ইভা, সে ব্ল্যাক বেল্ট। আপনার মতো একজন মানুষ মেয়েদের নিয়ে এরকম বাজে কথা বলছিল, তখন ইভা একটা ঘুষি মেরে সামনে দুটো দাঁত ফেলে দিয়েছিল। এখন দাঁতের ফাঁক দিয়ে পিচি করে থুতু ফেলতে খুব সুবিধা, কিন্তু অন্য সব কাজে অসুবিধা। কি বলে তোমার মেয়ে, আদব লেহাজ নাই, ছোট বড় মান্য নাই। যা তো ভেতরে যা, হাত মুখ ধুয়ে মানুষ। না না, তুমি তোমার মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারোনি। বলে কি, শ্বশুর শাশুড়ির পায়ে মরিচের গুঁড়া লাগিয়ে দেবে? কি সর্বনাশ! আম্মু, এই পাগল মানুষটাকে। তোর এক দুঃসম্পর্কের চাচা। দুঃসম্পর্কের চাচা দূরে থাকলেই পারে, কাছে আসতে কে বলেছে? আমাদের বাসায় এসেছে কেন? মিডল ইস্টে থাকে, দেশে বেড়াতে এসেছে। সর্বনাশ, কতদিন থাকবে? সেটা কি করে বলি, একজন এলেই কি জিজ্ঞেস করা যায় কতদিন থাকবেন?
তোমাদের লজ্জা লাগলে বলো, আমি জিজ্ঞেস করে আসি কতদিন থাকবে। ধুর বোকা মেয়ে, ফাজলামি করতে হবে না তোকে। না আম্মু, মোটেও ফাজলামি করছি না। এ খারাপ মানুষটা কী বলে জানো? বলে ছোট বাচ্চারা নাকি ইবলিশ। আর কি বলে জানো? বলে মেয়ে লোকের পড়ালেখা নাকি ন্যাশনাল লস। আর কি বলে জানো? জানি, তোকে আর বলতে হবে না। যা হাত মুখ ধুই আয়, এসে আমাকে একটু সাহায্য কর। আমিনার মাটা তো সেই যে দুদিনের কথা বলে গেল, আর আসার নাম নেই। না মা, তুমি শোনো আর কি কি বলেছে। আমার শুনতে হবে না, আমি জানি মানুষটা একটু এক্সেন্ট্রিক, একটু পুরনো ধাঁচের এই আর কি। না আম্মু, শুধু এক্সেন্ট্রিক আর পুরনো ধাঁচের না, এ মানুষটা হচ্ছে পচা মানুষ, পচা পচা পচা। হ্যালো মিতি, শোন, তুই বিশ্বাস করবি না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না, মানুষের সোফায় পা তুলে বসে পটাং করে নাকড়ে একটা লোম ছিঁড়ে ফেলে, ছি। আসবি আজ রাতে? আয়, নিজের চোখে দেখে যা, দিন রাত টেলিভিশনে হিন্দি চ্যানেল দেখে। ঠিক আছে, সবাইকে নিয়ে আসিস, বাই। নামের কোনো বরকত নাই, এরকম নাম রাখা ঠিক না। মেয়েদের নাম হওয়া উচিত গুলবদন, গুলবাহার, এরকম সলিড নাম। তা শফিক এখন কি করে? ইউনিভার্সিটির প্রফেসর, মাস্টার। শুনেছিলাম ও লেখাপড়ায় ভালো, এত লেখাপড়া করে একটা ভালো চাকরি জোগাড় করতে পারেনি? পুলিশ ডিপার্টমেন্ট অথবা কাস্টমস? আপনি কি বলছেন চাচা, ইউনিভার্সিটি প্রফেসর চাকরি ভালো না? আরে, ইউনিভার্সিটি মাস্টারদের কয় পয়সা বেতন সেটা আমি জানি না মনে করেছো? এ তো না খেয়ে থাকার অবস্থা। আমরা ঠিক না খেয়ে নাই, আম্মু চাকরি করেন তো তাই বেশ চলে যায়। মেয়ে লোকের চাকরি করা ঠিক না, মেয়ে লোক থাকবে ঘরে, ঘর সংসার দেখবে, রান্না বান্না করবে। আয় আমরা যাই, এখানে বসে এরকম কথা শুনলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। বুঝলি, এ মানুষটা এসেছে মিডল ইস্ট থেকে, কতদিন যে থাকবে একেবারে অসহ্য। আপু শুনেই বলেছে তোমাদের কপালে দুঃখ আছে। কেন আপু, দুঃখ আছে কেন? দেখছিস না কেন দুঃখ আছে, কথাবার্তা ঢং দেখিস না। শুধু কথাবার্তা ঢং না, আপু বলেছে এই মানুষটা নাকি ক্রিমিনাল, কি একটা দুই নম্বরই কাজ করে ঝামেলায় পড়েছিল, অ্যারেস্ট হবার ভয়ে মিডল ইস্টে পালিয়ে গিয়েছিল, খুব সাবধান। বাদ দে, আয় একটা খেলা খেলি। কি খেলবে নিতু আপু? এই দেখ, আজকে বইটা কিনে এনেছি, এখানে লেখা আছে কেমন করে ভূত ডেকে আনতে হয়। ভূত? হ্যাঁ, গোল হয়ে বসে হাত ধরে চিন্তা করতে হয়, তখন ভূত চলে আসে। ভয় করবে না তো? ভয় করবে কেন, আমরা আছি না। কি করতে হবে নিতু আপু? এ বইয়ে সব লেখা আছে, ভূতানের মন্ত্র আছে, মন্ত্রটি হচ্ছে ওরণ ওরা হিরাট গিম্বা লান। আয় দেখ। সবাই বসে বসে মৃত মানুষের কথা ভাবতে থাকো, যে মানুষ মারা গেছে তার মৃত আত্মার কথা ভাবো, তাকে ডেকে আনো।
আমার ভয় করছে নিতু আপু। ধুর কথা, ভয় কি আছে? সত্যি সত্যি কি ভূত আসবে না? এটা একটা খেলা। যদি সত্যি সত্যি এসে যায় তাহলে একটা বোতলের মাঝে ঢুকিয়ে রেখে দিব, স্কুলে গিয়ে সবাইকে দেখো। খবরদার হাসবি না, হাসলে দিব একটা চটকানো। হে বিদেহী আত্মা, আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে আমাদের মাঝে আসেন, দেখা দেন, আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ওরণ ওরা হিরাক্ট গিম্বানান, ওরণ ওরা হিরাক্ট গিম্বানান, আসুন, আপনি আসুন। নিতু আপু, কি হলো? তুমি ভূতকে আপনি আপনি করে বলছো কেন? সম্মান করে কথা বলতে হবে না? ছোট একটা ভূতকে ডাকো না প্লিজ, বড় ভূত আমার ভালো লাগে না। ঠিক আছে, যদি আমাদের আশেপাশে কাছাকাছি কোনো ছোট্ট পিচ্চি একটা ভূত থাকো তাহলে তুমি আসো, আমাদের কাছে আসো, আমরা তোমাকে দেখতে চাই, কথা বলতে চাই, আসো, তুমি আসো। ওরণ ওরা হিরাক্ট গিম্বালান, ওরণ ওরা হিরাক্ট গিম্বালান। কি হলো, বাচ্চারা খাবে না? দেখেছিলাম, বললো একটু পরে খাবে। দেখলাম ঘরের মধ্যে দরজা বন্ধ করে আসছে, দরজা বন্ধ করে কি করে? ওদের কাজকর্মের কি কোনো ঠিক আছে? ঘর অন্ধকার করে ভূত ডাকছে। আস্তাগফিরুল্লাহ, এ তো কুফরি কাজ, বলো কি? ওসব কিছু না, ছেলে মানুষই। না না, এসব ঠিক না, তোমরা পোলাপাইনদের বেশি লাই দাও, এত লাই দেওয়া ঠিক না। পোলাপাইনরে মায়ের উপর রাখতে হয়, শাসন করতে হয়। এসো, তুমি এসো, আমাদের কাছে এসো, আমরা তোমাকে ডাকছি, তুমি আমাদের কাছে এসো। ওরণ ওরা হিরাক্ট গিম্বালান। নিতু, কি হলো? আমার কেমন জানি মনে হচ্ছে এখানে কেউ একজন এসেছে। আমারও তাই মনে হচ্ছে। আমার ভয় করছে নিতু আপু। ভয় কিছু নেই, শোন, তোরা কিন্তু কিছুতেই হাত ছাড়বি না, তাহলে চক্র ভেঙে যাবে। চক্র ভেঙে গেলে কি হয়? বিদেহী আত্মা তাহলে আটকা পড়ে যায়, আর ফিরে যেতে পারে না। সর্বনাশ, কেউ কথা বলবি না। হে ভূত শিশু, তুমি যদি আমাদের আশেপাশে থেকে থাকো তাহলে তুমি এসো, 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 দেখা দাও, দেখা দাও। ওরণ ওরা হিরাক্ট গিম্বালান, ওরণ ওরা হিরাক্ট গিম্বালান। কি করো অন্ধকারে, ওঠো সবাই। আপনি দিলেন তো সব নষ্ট করে, ইস, আর একটু হলেই হয়ে যেত। কি হয়ে যেত সেটা আপনি বুঝবেন না। তোমার মা তোমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, এসো সবাই, এসো। Thank you.
কে? তুমি কে? আমি? আমি নীতু। তুমি কে? কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো মানে তোমার নামে ডাকলে দেখেছো বলে তো এসেছি। আমরা ডেকেছি? আমরা? তার মানে তুমি ভূত? ভূতের বাচ্চা? তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো, কোথায় নিয়ে এসেছো? এখন আটকে পড়েছি, যেতে পারছি না। কোথায় যেতে পারছো না? আম্মুর কাছে। শোনো শোনো, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হবে? কি বিশ্রী জায়গা, গরম আর ধুলাবালি, দম বন্ধ আসছে। এই চিপার মাঝে বসে থাকলে তো দম বন্ধ হবে। আসো, বের হয়ে আসো। তুমি ভয় দেখাবে না তো? না, ভয় দেখাবো কেন? আসো 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 লক্ষ্মী সোনা। এই রাত্রিবেলা মেঝেতে বসে আছিস কেন? শুনলাম কথা বলছিস। না মানে হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই উঠে ভাবলাম একটু মেঝেতে বসে জিরিয়ে নি। তাই বলে এত রাতে মেঝেতে বসে থাকতে হবে, কথা বলতে হবে? আচ্ছা নীতু, তোর কি হয়েছে বলতো দেখি। কিছু হয়নি আম্মু, কিছু হয়নি। তুমি যাও ঘুমাও, রাত্রিবেলা একা একা উঠলে আমি নিজের সাথেই কথা বলি। হয়েছে, আর নিজের সাথে কথা বলতে হবে না, এখন ঘুমাও। আম্মু তোমাকে দেখতে পাইনি। দেখতে পাবে না, আমি ভূত, ভূতকে কেউ দেখে না। আমি যে দেখছি? তোমরা তো আমাকে দেখেছো, সেই জন্য দেখতে পাও, আর কেউ দেখতে পাবে না। ও কি আশ্চর্য! আমার খুব ঘুম পাচ্ছে। আসো ঘুমাবে, আসো। Thank you.
must have upset the actual order of the playground. That must be what's causing the weather to go haywire. There is the matter of a certain first grade spelling bee in which you and the judge share the delusion that the word Mississippi was spelled. It's tormenting shame of... Except for your record. Although... There is the matter of a certain first grade spelling bee in which you and the judge share the delusion that the word Mississippi was spelled. Stop! All right, paper price. Yellow bike in the rack by the library. See it gets a good washing. And if you can't bribe them, blackmail them. You never knew this, ladies, but one of your fans, if you can't bribe them, blackmail them. তাজ্জব ব্যাপার, রিমোটটা নিজে থেকে ছুটে যাচ্ছে। কোন কোম্পানির রিমোট? কি করো তুমি? কি করো? এক্সারসাইজ করছি। এইভাবে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে। বিপদ হয়ে যাবে। তুমি এই ঘরের ভেতর বসে থাকো, এই ঘর থেকে বের হবে না। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার আনতে হবে না? কেন, তোমার খিদে পায় না? পায়। কি খাও তখন? জোৎস্নার আলো। জোৎস্নার আলো? আমরা শুধু জোৎস্নার আলো খাই। সর্বনাশ, এই ঢাকা শহরে আমি জোৎস্নার আলো কোথায় পাবো? আচ্ছা বোন, তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি। মনে করো একটা ভূত তোমার কাছে চলে এসেছে। ভূত? হ্যাঁ, ভূত কিংবা ভূতের বাচ্চা। ভূতের বাচ্চা? হ্যাঁ, মনে করো সে তোমার সাহায্য চাইছে। কিরকম সাহায্য? মনে করো সে তার দেশে ফিরে যেতে চাইছে। আচ্ছা, তাহলে মনে করো তোমার কি করা উচিত? সেটা নির্ভর করছে ভূতের বাচ্চার বাড়ি কোথায় তার উপর। সেখানে বাস ট্রেন যায় কিনা খোঁজ নিতে হবে, তারপর একটা টিকিট কেটে এনে বাসে কিংবা ট্রেনে চাপিয়ে দিবি, ব্যাস। তুমি শুধু ঠাট্টা করো। বকবক করে যাচ্ছিলি, হঠাৎ চুপ মেরে গেলি, কি হয়েছে তো? না না, কিছু হয়নি, কিছু হয়নি। ভূতের বাচ্চা দেখেছি মনে হয়। হ্যাঁ, কি বলেন? বলছি যদি ভূতের বাচ্চা আসে তাহলে কি করতে হবে? কি করতে হবে? খপ করে ধরে ফেলতে হবে, তারপর কোমরে রশি বেঁধে নিয়ে যাবে। রাস্তায় লোকজন যেভাবে বান্দরের খেলা দেখায় সেইভাবে
ভূতের বাচ্চার খেলাওয়া দেখাবে, এটা সার্কাসে বিক্রি করতে পারবে, আবার চ্যানেলেও বিক্রি করতে পারবে। ঝাল হতে যাবে কেন, এটা তো দই। না দবি ভাবলি একটা মিষ্টি খান, হ্যাঁ একটা মিষ্টি খান, ঝালটা কেটে যাবে, মিষ্টিটা খান। সুলেমান তুমি এসব কি করছো? পচা মানুষটা আমাকে নিয়ে খারাপ কথা বলছে কেন? খারাপ কথা বললেই তুমি এরকম করবে? যদি তোমাকে ধরে ফেলতো তাহলে আমি চোখগুলো গেলে দিতাম, নাকটা কামড়ে দিতাম। ছি ছি, মানুষ এভাবে কথা বলে না। আমি মানুষ তোমাকে কে বলেছে? আমি ভূত, ভূতের বাচ্চা। ও, সেটা অবশ্য ভুলে গিয়েছিলাম, কিন্তু তাই বলে ভূত এইভাবে কথা বলে নাকি? যারা পচা মানুষ, দুষ্ট মানুষ, খারাপ মানুষ, তাদের আমরা নাক কামড়ে দিই। বাস অনেক হয়েছে, আর দুষ্টুমি করো না। নাও বসে বসে ছবি আঁকো। নানা, যদি কেউ তোমাকে ধরে ফেলে তাহলে কি হবে চিন্তা করতে পারো? তোমাকে সার্কাসের জালে বিক্রি করে দেবে, তোমার গলায় চেন লাগিয়ে ঘুরে বেড়াবে। সময় কাটানো নিয়ে তুমি চিন্তা করো না, তোমাকে আমি তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করব, কিন্তু তুমি আর দুষ্টুমি করো না, এখন বসে বসে ছবি আঁকো। খাঁচাটা হবে ছোট, 3 ফুট উঁচা, 1.5 ফুট চড়া, জিআই পাইপ দিয়ে বানাতে হবে, লোহার কড়া থাকবে, যেন তালা লাগানো যায়। কতক্ষণ সময় লাগবে? 2 দিন সময় দেন, ভালো ফিনিশিং দিয়ে দেবেন। 2 দিন বলছেন কি? আমার দরকার 2 ঘন্টার মধ্যে। অসম্ভব, মাল কিনতে হইব, কাটতে হইব, ওয়েল্ডিং করতে হইব, সময় লাগবে না। কী করতে হবে সেটা আমার জানার দরকার নেই, আমার দরকার খাঁচা। খাঁচার ভিতরে কী রাখবে? এমন জিনিস যেটা পৃথিবীর মানুষ আগে দেখে নাই। বলেন 2 ঘন্টার মধ্যে দিতে পারবেন কি না? যদি না পারেন যাই অন্য জায়গায় যাই। না পারার কী আছে? টাকা ঢাললে এই দুনিয়ায় বাঘের দুধও পাওয়ন যায়। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। কত টাকা লাগবে? এই কাল্লু একটা স্টিমেট দে তো। স্যার বসেন স্যার, কী আনামো, ঠান্ডা না গরম? খাওয়া পরে, কাজ আগে। আমি এখন আপনাকে অর্ধেক অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, একটা ঠিকানা লিখে দিচ্ছি, ওই ঠিকানায় খাঁচা পৌঁছে গেলে বাকি অর্ধেক পাবেন। হ্যাঁ ঠিক আছে। জি স্যার, জি স্যার। ৫ লাখ টাকা থেকে 1 পয়সা কম হবে না। 5 লাখ? মুখের কথায় 5 লাখ টাকা দেওয়া কি এত সোজা? সেটা আপনাদের মাথা ব্যথা, দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে দেবেন না। আপনারা যদি রাজি না হন তাহলে আমি অন্য জায়গায় যাই, আমার কাস্টমারের অভাব হবে না। কিন্তু আপনি যেটা বললেন সেটা কি সত্যি? সত্যি না হলে কি আমি আপনাদের কাছে আসি? আপনারা ইচ্ছা করলে লোকাল চ্যানেলেও বিক্রি করতে পারেন, আবার ইচ্ছা করলে বিদেশি চ্যানেলেও বিক্রি করতে পারেন। তা কখন ডেলিভারি দিবেন? এখন অর্ধেক পেমেন্ট করবেন,
মাল ডেলিভারির পর বাকি অর্ধেক দেবেন। আমি একটা ঠিকানা দিচ্ছি, টেলিফোন করলে চলে আসবেন একটা পিক আপ ট্রাক নিয়ে। ঠিক আছে, আমি আপনাকে একটা চেক দিয়ে দিচ্ছি। চেক দিয়ে হবে না, ক্যাশ দিতে হবে। ক্যাশ? ক্যাশ আমি চেকে বিশ্বাস করি না। ঠিক আছে, আপনাকে আমি ক্যাশই দিচ্ছি। কিন্তু দবির সাহেব, আমার সঙ্গে যদি দুই নাম্বারই করেন তাহলে কিন্তু তোমাকে দেশে পাঠাতে হলে কি করতে হবে জানো? কি? আমরা যে চারজন বসে তোমাকে ডেকেছিলাম সেই চারজন আবার চক্রে বসতে হবে, আবার তোমাদের সাথে যোগাযোগ করতে হবে, তখন তোমাদের কোনো একজনকে এখানে আসতে হবে। কে আসবে বলে তোমার মনে হয়? আমার মা আসবে, সে এসে তোমাকে নিয়ে যাবে, বুঝেছ? তাই আমাকে টেলিফোন করে মিতি, সজল আর রীতিকে ডাকতে হবে। কি রে রীতু, তোর কি হয়েছে? মনে হয় সারাক্ষণই নিজের সাথে বিড়বিড় করে কথা বলছিস। কি করবো আম্মু, তোমাদের সাথে কথা বলতে দাও না তাই নিজের সাথেই কথা বলি। ও মা, এত ছবি কখন আঁকলি? এই তো এখন। কি আজব আজব ছবি, দেখে মনে হচ্ছে ভূতের বাচ্চা কাচ্চা। হ্যাঁ আম্মু, এগুলো সব ভূতের দেশের ছবি। আমি আর তোর আব্বু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে, ভয় পাবি না তো? না আম্মু, ভয় পাবো না, ভয় পাওয়ার কি আছে? চলে এসছে, ভালো হয়েছে, আমরা একটু বাইরে যাচ্ছি, মেয়েটা একা থাকবে, একটু দেখবে। দেখবো দেখবো, অবশ্যই দেখবো। সিনেমা দেখো, সময় পাই না স্যার। যাও ইভিনিং শো দেখে আসো গা। হ্যালো, কে নিতু? হ্যালো মিতি, শোন। হ্যালো, কি হয়েছে? হ্যালো, কথা বলছিস না কেন? এখনো কিছু হয় নাই। হবে, কি হবে? মজা হবে। হ্যালো, অনেক মজা হবে, তুমি চিৎকার চেঁচামেচি করলে ঝামেলা হবে, আর চুপচাপ মজা হবে, খুব মজা হবে। কি হলো? হ্যালো হ্যালো, আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনি? মনে হয় দুবির চাচা কোনো সমস্যা করেছে, এখনই সবাই মিলে ওর বাসায় যাওয়া দরকার। তোমার শুধু মুখটা বন্ধ রাখতে হবে, মুখটা বন্ধ রাখতে হবে। আমি তোমার ভূতের বাচ্চাকে ধরবো, ভূতের বাচ্চা বাজারে কত বিক্রি হয় জানো? এইবার
এইবার আমি ভূতের বাচ্চাকে ধরবো। কোথায় তুমি? কোথায় 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 গেল? কোথায়? তুমি এখানে আছো আমি জানি, আসো আসো কিছু কিছু নিয়ে রাখো, যাও। তোমাদের আসলে টাকা দেওয়াই ঠিক, এত দেরি করেছো, একটা পেনাল্টি হওয়া উচিত। দেখতে না পেলেও আমি জানি ও এখানেই আছে, পার্টি এলেই ডেলিভারি দিয়ে দেব, তোমার মুখে টেপ খুলে তোমাকে ছেড়ে দেব। মজার ব্যাপার কি জানো, তোমার বাবা মা এলে তুমি কিচ্ছু বলতে পারবে না। তুমি যদি বলো দবির চাচা আমাকে বেঁধে রেখেছে, তখন কি বলবে? এই ভূতের বাচ্চার কাহিনী বলবে? কেউ বিশ্বাস করবে না, কেউ করবে না। মধ্যকান্তি আমার 5 লাখ টাকা লাভ।
দিতে হবে এখন ক্যাশ। আপনি বাসার সামনে এসে একটা মিস কল দেবেন। নিতু, এই নিতু, চল পেছনে সেই দিন তুই ভালো যাই। ঝুঁকিয়েছে 5 লাখ টাকায় বিক্রি করবে, আমাকে বেঁধেছে আগে। সর্বনাশ, এখন কি হবে? আমাদের কি করতে হবে? বাচ্চাটাকে ছেড়ে দিতে হবে, তাকে দেশে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে? ঠিক কালকের মতো আমাদের চক্রে বসতে হবে, তারপর মৃত মানুষের আত্মাদের সাথে যোগাযোগ করতে হবে। তাড়াতাড়ি, দেরি করা যাবে না, আয়। হে বিদেহী আত্মাগণ, আপনারা আসুন, তাড়াতাড়ি আসুন, আপনাদের একজন শিশুকে মুক্ত করুন। শিশুটির খুব বিপদ, তাকে ধরে খাঁচার ভেতর আটকে রেখেছে। আপনাদের আহ্বান করছি, আসুন, আপনি আসুন। ওরণ ওরাহ বিরাট ডিম্বালান, ওরণ ওরাহ বিরাট ডিম্বালান। Thank you.
থেকো বন্ধুরা। বিদায় সুলাইমান, ভালো থেকো। বিদায় বন্ধুরা। দবির চাচা এই খাঁচার ভেতর ভূতের বাচ্চাটাকে ভরে রেখেছিল, তাই না দবির চাচা? তোমরা কারা? এটা আমাদের বাসা। আপনি নিশ্চয়ই ভূতের বাচ্চা কিনতে এসেছেন, তাই না? দবির চাচা কিন্তু খুব চালাক মানুষ, ভূতের বাচ্চাটা ভালো করে বুঝে নিন। চোখে দেখা যায় না তো, তাই খুব সাবধান। অদৃশ্য জিনিস 10 জায়গায় বিক্রি করে দিতে খুব সুবিধা। যদি দেখি তুমি আমাদের সাথে ভাউতাবাজি করেছো তাহলে তোমার খবর আছে। এই তোরা দুজনে খাঁচাটা তোল আর দুজনে বদমাশ থাকে দে। ছিল সে ভালো লোক।